পবিত্র শবে বরাতে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমতের আকুতি। মানুষের ভাগ্য বদলে কাজ করছে সরকার, বিদেশে নালিশ করে লাভ নেই, মে দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয়, শ্রমজীবী মেহনতিদের কর্মপরিবেশ ও ন্যূনতম মজুরি নিশ্চিত করার আহ্বান। গাজীপুর শিল্পাঞ্চলে জোর প্রচারণা মেয়র প্রার্থীদের, খুলনায় শ্রমিক অধিকার আদায়ের সোচ্চার থাকার প্রতিশ্রুতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:21 সংবাদে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। ইবাদত বন্দিগীতে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। পবিত্র গ্রন্থ কোরআন ও হাদিস মতে মহিমান্বিত এই রাতে বান্দার গুনাহ মাফ করে ইবাদত কবুল করেন মহান আল্লাহ। গুরুত্বপূর্ণ রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত আর জিকির আজকরের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত করছেন। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে লাইলাতুল বারাত, সূর্যাস্তের পর মহান আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে নেমে আসেন। রাতভর ইবাদতের মাধ্যমে বান্দার আবেদন শুনে আল্লাহ খুলে দেন রহমতের দরজা। ইস্তেগফার আর জিকির আসকারে লাইলাতুল নিসফ শাবানের রাতে সরব হয়ে ওঠে দুনিয়া। হিংসা বিদ্বেষ ভুলে পবিত্র এই রাতে মসজিদে মসজিদে মুসল্লিরা চাইতে আসেন নিজের প্রয়োজন যা। অনেকেই বাসা বসে মোবাইল ফেসবুক মানে আসি অবিরত সময় কাটায়, কিন্তু আমরা এই দিনে দুটাঘাট মসজিদে নামাজ পড়লে আমাদের কতটুকু সওয়াব আল্লাহর কাছে আজকে যে যা চাবে তাই পাবে। মাগফিরাতের জন্য মুশরিক কিংবা হত্যাকারীর মতো অপরাধ ত্যাগ করে ক্ষমা চাইলেও পাওয়া যাবে মুক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেছেন, যখন তোমাদের মাঝে লাইলাতুন নিসফি মিন শাবান আসবে তখন সেই রাতে তোমরা ইবাদত বন্দী করবে এবং পরবর্তী দিনে তোমরা রোজা রাখবে, কারণ এই রাতে আল্লাহ পাক প্রথম আকাশে এসে বান্দাদেরকে বিভিন্ন ভাষায় ডাকতে থাকেন। আছে কি কোনো ক্ষমা প্রত্যাশিত ব্যক্তি, আমার কাছে ক্ষমা চাই, আমি তাকে ক্ষমা করে দিব। প্রচলিত অপসংস্কৃতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন এই আলেম। আলহামদুলিল্লাহ মক্কা মদিনায় নতুন আইন হয়েছে, মক্কা মদিনায় সেলফি তোলা যায় না, হ্যাঁ নিষেধ, সরকারের পক্ষ থেকে নিষেধ, ইসলামে তো আছেই। তো ঠিক তেমনিভাবে আমরাও শুধু আজ রাতের জন্য না, সর্বসময়ের জন্য এই প্রয়োজন ছাড়া অনর্থক যে সেলফি বা ছবি তোলার বিষয়টা, এটাকে অবশ্যই বর্জন করব। আলেমদের মতে এই রাতে হালুয়া রুটি কিংবা গোস্ত পোলাওয়ের উৎসব না করে দান খয়রাতে মনোযোগ দিতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বর্তমান সরকার মানুষের ভাগ্য বদলে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মে দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, মেহনতি মানুষের জীবন মান উন্নয়নে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে, তাই কিছু হলেই বিদেশে গিয়ে নালিশ করে লাভ নেই বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। মালিক শ্রমিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত মিরাজ মিজু রিপোর্টে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মে দিবসের আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতায় স্বাধীনতার পর বাংলাদেশের সংবিধানের শোষণমুক্ত সমাজ ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারের কথা মনে করিয়ে দেন তিনি। বলেন, বঙ্গবন্ধুই জাতীয় মজুরি কমিশন গঠন করেছিলেন। জাতির পিতা পরিত্যক্ত সকল শিল্প কলকারখানা দায়িত্ব নিয়ে জাতীয়করণ করে সেগুলি চালু করে দিয়েছিলেন। বিএনপি আমলে ন্যায্য দাবি জানাতে গিয়ে শ্রমিকদের লাশ হয়ে ফিরতে হয়েছিল বলে আক্ষেপ করেন শেখ হাসিনা। সেই 91 সালে শ্রমজীবী মানুষ যখন আন্দোলন করলো, তাদের মজুরি বৃদ্ধির জন্য তারা মজুরি বৃদ্ধি পায়নি, পেয়েছিল গুলি। 19 জন মানুষকে 91 সালে গুলি করে হত্যা করা হয়েছিল। সারের দাবিতে যখন আন্দোলন করে, সেই কৃষকদের বুকেও গুলি করে হত্যা করা হয়েছিল, সে বিএনপি সরকারের আমলে। শ্রমিকদের কল্যাণে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমার রাজনীতি হচ্ছে এদেশের শোষিত বঞ্চিত মানুষের জন্য। আমি তেলা মাথায় তেল দিতে আসিনি, আমি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে এসেছি, যা আমার পিতা চেয়েছিলেন। মালিক শ্রমিক সম্পর্ক ভালো না থাকলে বাইরে থেকে কর্মপরিবেশ নষ্টের অপচেষ্টা চলে বলে হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। মালিক এবং শ্রমিক তাদের মাঝে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জন্য বজায় থাকে। বাইরের থেকে কেউ উস্কানি দিল, অমনি সেখানে শুরু হয়ে গেল তাণ্ডব,
এই ঘটনা যেন কখনো না ঘটে সে ব্যাপারে আমি সতর্ক করে দিচ্ছি। সামান্য সুযোগের জন্য দেশের বদনামটা বাইরে যে করে আসা, এটা নিজের দেশের জন্য যে কত ক্ষতিকারক সেটা তারা অনেকেই বুঝতে পারেন না। বাইরে কারো কাছে নালিশ করে অন্তত আমি যতক্ষণ ক্ষমতায় আছি তো ওই নালিশ করে বেশি সুবিধা হবে না। দেশের অগ্রগতিতে শ্রমজীবী মানুষের সহায়তা চান বঙ্গবন্ধু কন্যা। 10 বছরের মধ্যেই বাংলাদেশ গড়ে উঠত। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয়ে মহান মে দিবস পালন করছেন মেহনতি ও শ্রমজীবীরা। ন্যূনতম মজুরি, 8 ঘন্টা কর্মজীবন নিশ্চিত, বেতন বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন তারা। রাজধানীর বিভিন্ন স্থানে মে দিবসের কর্মসূচিতে এসব দাবি উঠে আসে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। লাল পতাকা আর স্লোগানে স্লোগানে উত্তাল রাজধানীর বিভিন্ন এলাকা। দাবি আদায়ের প্রত্যয় নিয়ে পথে নামে খেটে খাওয়া মানুষ, তাদের সাথে একাত্মতা জানিয়েছে বিভিন্ন সংগঠন। এবারের মে দিবসের প্রতিপাদ্য, শ্রমিক মালিক ভাই ভাই সোনার বাংলা করতে চাই। পুরানা পল্টন প্রেস ক্লাব, তোপখানা রোড সহ বিভিন্ন এলাকায় মানববন্ধন করে কয়েকটি সংগঠন। বিভিন্ন শ্রমিক সংগঠন এবং ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে বের করা হয় র্যালি। ন্যূনতম মজুরি 16,000 টাকা, নিরাপদ কর্মপরিবেশ, বন্ধ কলকারখানা চালু করা, সড়ক পথে নিরাপত্তা নিশ্চয়তা সহ বিভিন্ন দাবি ছিল শ্রমজীবী মানুষের কণ্ঠে। যানবাহনকে সম্পূর্ণ ধরনের প্রতিবন্ধকতা থেকে স্বাভাবিকভাবে জাল চলাচল সৃষ্টি করা এবং সকল ধরনের চাঁদাবাজি এবং শ্রমিকদের প্রতি অত্যাচার, ফ্যাক্টরাইজ ও বৈষম্য আছে, ফ্যাক্টরাইজ এক এক মালিক এক এক ধরনের পরিচালনা করছে, এই যে সিস্টেমটা এটাও পরিবর্তন করতে হবে। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি, কর্মক্ষেত্রে নারী বান্ধব পরিবেশ, নারীর প্রতি সহিংসতা রোধেও সবাইকে সহযোগী হওয়ার আহ্বান জানান নারী শ্রমিকরা। মধ্যমায়ের দেশ করতে গেলে আমাদেরকে শ্রমিককে অবশ্যই তাদেরকে তাদের দাবি, তাদের ন্যায্য মজুরি, তাদের বিশ্রাম, তাদের স্বাস্থ্যকর পরিবেশ, এইসব না দিলে আমাদের মহান মে দিবস সার্থক হবে না। ন্যূনতম মজুরি 16,000 টাকা ঘোষণা করা হোক এবং নারী শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাস ঘোষণা করা এবং মাতৃত্বকালীন সেন্টার তৈরি করা শিল্প অঞ্চল এলাকা এবং রেশনিং ব্যবস্থা চালু করা। আমরা শ্রমিকের ন্যায্য দাবি চাই, ন্যায্য মজুরি চাই। শুধু একটি দিন নয়, প্রতিটি দিনই হোক শ্রমজীবী মানুষের, কর্তৃপক্ষের একটু সহমর্মিতাই পারে খেটে খাওয়া এই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এবারে সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গ। মে দিবসে শিল্পনগরী, খুলনা ও গাজীপুরে শ্রমিকদের কাছে ভোট চাচ্ছেন মেয়র প্রার্থীরা। শ্রমিক অধ্যুষিত এলাকায় প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। নির্বাচন সুষ্ঠু না হলে সরকারকে দায় নিতে হবে বলে দাবি করেছে বিএনপি, আর প্রশাসনকে নিয়ে প্রশ্ন না তুলে আলোচনায় বসার কথা বলছে আওয়ামী লীগ। প্রতিনিধি অপূর্ব রায় ও মহেন্দ্রনাথ সেনের সহায়তায় আরো জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। দুই সিটি নির্বাচনের বাকি আর 2 সপ্তাহ, মে দিবসের ছুটির দিনেও বসে নেই প্রার্থীরা। ভোটারদের সমর্থন পেতে জোর প্রচার চালাচ্ছেন মেয়র প্রার্থীরা। মিছিল, স্লোগানে, দলের প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণে ব্যস্ত কর্মী সমর্থকরা। সকালে গাজীপুরের 17 নম্বর ওয়ার্ডের মোগারখাল ও যোগীতলা এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম। নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নে সমালোচনা না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি। সরকারি কর্মকর্তা দিয়েই তো আমাদের ভোটটা করতে হবে, সেজন্য আমরা যেন কারো সমালোচনা না করে আলোচনা করে আমরা যেন একটু সুষ্ঠু সমাধান করি। বিএনপি প্রার্থী হাসানউদ্দিন সরকার 5 নম্বর ওয়ার্ডের কাশিমপুর ও সুরিচালা এলাকায় প্রচার চালান। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। সুষ্ঠু ভোট হইতে হবে, ইনশাআল্লাহ, না হলে এই সরকারের চরম খসারা দিতে হবে। এদিকে খুলনা সিটি কর্পোরেশনেও সকালে মাঠে নেমে পড়েন প্রার্থীরা। নগরীর কাস্টমস এলাকা থেকে দিনের প্রচার শুরু করেন আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক। খালিশপুর জুটমিল, দৌলতপুর জুটমিল, নিউজ প্রিন্ট, এই সমস্ত জুটমিল এবং খুলনা টেক্সটাইল সমস্ত জুটমিলগুলো বন্ধ করছে এরা, এই বিএনপি সরকার।
সালিশপুরের 11 নম্বর ওয়ার্ডে শ্রমিক অঘোষিত এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। সালিশপুর শিল্প শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া, তাদের এই অমানবিক জীবনযাপন থেকে তাদেরকে বের হয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করেন। নগর বিএনপি কার্যালয়ে শ্রমিক সমাবেশে বক্তৃতা করেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সিটি নির্বাচন সরকারের জন্য পরীক্ষা বলে মন্তব্য করেন তিনি। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বিএনপিকে নির্বাচনে চায় আওয়ামী লীগ, বললেন কাদের সরকারের বিরুদ্ধে স্বৈরাচারী আচরণের অভিযোগ নজরুলের। রংপুরে স্কুলে বাংলাদেশের ইতিহাস নিয়ে বিশেষ পাঠদান কর্মসূচি, শিক্ষার্থীরা উজ্জীবিত মুক্তিযুদ্ধের চেতনায়। আবার আমন্ত্রণ রাত 9:21 সংবাদে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ চায় আওয়ামী লীগ, এ মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে তিনি বলেছেন বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব আওয়ামী লীগের নয়। বিএনপি যদি নির্বাচনে আসতে না চায়, জোর করে কাউকে টেনে আনার দায়িত্ব আমাদের নেই। আমরা তো মনে করি তারা আসবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের স্বার্থে। আমরা বিএনপিকে নির্বাচনে স্বাগত জানাই। মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালনের কথা ছিল। বিএনপি নেতারা অভিযোগ করেছেন পুলিশ তাদেরকে মে দিবসের কর্মসূচি পালনের অনুমতি দেয়নি। দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা বলেন বর্তমান সরকার স্বৈরাচারী আচরণ করছে। অভিযোগ করেন সরকার শ্রমজীবী ও মানুষের বন্ধু নয় ও সরকারের এই আচরণ আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেছে। ক্ষমতায় থাকার জন্য শ্রমিকদের অধিকার বঞ্চিত করে সরকার নিষ্ঠুর আচরণ করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, জনসচেতনতা। পাঠদানের পাশাপাশি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রংপুর নগরীর শিশুকলি প্রি ক্যাডেট স্কুল। এখানে শিক্ষকরা গল্পের মাধ্যমে প্রতিদিন 1 ঘন্টা করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস বিষয়ে জানান শিক্ষার্থীদের। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 4 বছরের শিশু মণিমুক্তা বলতে পারে জাতির পিতা বঙ্গবন্ধুর নাম। ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছিল, মহান মুক্তিযুদ্ধ কখন হয়েছিল, দেশের প্রধানমন্ত্রীকে ভাষা আন্দোলনে প্রাণ দিয়েছিল অনেক। বিদ্যালয়টিতে এমন কোনো শিক্ষার্থী পাওয়া যাবে না যারা এসব বলতে পারে না। শুধু তাই নয়, জাতির জনক বঙ্গবন্ধুকে কিভাবে কারা সপরিবারে হত্যা করেছিল তাও জানে তারা। পাঁচ বছর আগে নগরীর রবার্টসনগঞ্জ কুটিপাড়ায় প্রতিষ্ঠিত হয় স্কুলটি। লেখাপড়ার পাশাপাশি নাচ, গান ও শরীরচর্চা বিষয়ে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় এখানে। এবছর পিএসসি পরীক্ষায় 27 শিক্ষার্থী অংশ নিয়ে সবাই ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে বাচ্চাদেরকে আমরা সিলেবাসের পাশাপাশি এই অতিরিক্ত জিনিসগুলো আমরা করিয়ে থাকি। অভিভাবকরাও তাদের সন্তানদেরকে এই স্কুলে পড়িয়ে সন্তুষ্ট। শিক্ষকদের কাছে অনেক কিছু শিখে নিয়েছে। মুক্তিযুদ্ধ দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এমন উদ্যোগ নেয়ার দাবি অভিভাবক সহ সকলের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছে আবার ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রোহিঙ্গাদের ফেরাতে রাখাইন পরিস্থিতির আরো উন্নতি করতে হবে, মঙ্গল পরিদর্শন শেষে জাতিসংঘ প্রতিনিধি দল। টেস্ট র্যাঙ্কিং এ সেরা অর্জন বাংলাদেশের, ক্যারিবীয়দের পেছনে ফেলে 8 নম্বরে টাইগাররা। আর এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার।
পবিত্র শবে বরাতে ইবাদত বন্দিগিতে মশগুল ধর্মপ্রাণ মুসলমানরা, মহান আল্লাহর রহমতের আকুতি। মানুষের ভাগ্য বদলে কাজ করছে সরকার, বিদেশে নালিশ করে লাভ নেই মে দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয়, শ্রমজীবী মেহনতিদের কর্মপরিবেশ ও ন্যূনতম মজুরি নিশ্চিত করার আহ্বান। গাজীপুর শিল্পাঞ্চলে জোর প্রচার, প্রচারণা মেয়র প্রার্থীদের খুলনায় শ্রমিক অধিকার আদায়ে সোচ্চার থাকার প্রতিশ্রুতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টিউজডে.কম নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com সাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-tv24online। পরের সংবাদ রাত 11টায়, দেখার আমন্ত্রণ রইল।